सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে থাকছি আমি রোজি সিদ্দিকী আর ওয়েলকাম জানাচ্ছি আজকের দারুণ মজার একটা রেসিপি দেখা নেওয়ার জন্য। আজকের রেসিপি হবে দারুণ মজার মুড়ি মাখা। মুড়ি মাখা আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমি যেভাবে মুড়ি মাখা করব সেই রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মুড়ি মাখার জন্য এখানে বড় একটা ডিশ নিয়ে নিয়েছি, আর এর মাঝে নিয়ে নিচ্ছি প্রথমে আমরা ছোলা বোনা। এখানে ডাবলি আর ছোলা একসাথে দিয়ে আমি বোনা করে নিয়েছি। এখানে নিয়েছি এক কাপের মতো, এখানে আমি পরিমাণটা বলবো না, আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি। পেঁয়াজও নিয়েছি ছয় সাতটার মতো, আর আলুর ছোপ নিলাম চারটা। এখানে আপনারা বেগুনিটাও নিতে পারেন, তবে আজকে আমার কাছে বেগুনিটা ছিল না তাই দিতে পারি নাই। এখন হাত দিয়ে এগুলাকে আমি ভেঙে নিচ্ছি, এ পেঁয়াজও আর আলুর ছোপগুলো এভাবে করে ভেঙে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বরিন্দা, মানে এখানে কিন্তু আমরা মিষ্টি বরিন্দাটা দিচ্ছি না, এখানে হচ্ছে জাল বরিন্দা, এটা আমার গরের তৈরি করা। আর এখানে নিয়েছি আমি গরুর মাংসের বোনা। এখানে তেল মশলা সহ সাথে একটু আলু সহ আমি গরুর মাংস বোনাটা নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব গাজর কুচি, দিয়ে দিচ্ছি শশা কুচি, নিয়েছি কিছুটা টমেটো কুচি। সালাদ তো যে যার পছন্দ মতো করে দিতে পারেন। জালের জন্য নিলাম কাঁচা মরিচ কুচি, এখানে মরিচগুলোকে আমি চিকন পাতলা করে কেটে নিয়েছি। আর জালটা আমি খুব বেশি দেবো না তাই আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। এখানে দিলাম আদা কুচি আর লেবুর খোসা কুচি, এখানে গন্ধরাজ লেবুর খোসাটা একটু কুচি করে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, অবশ্যই একটু পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি মানে হাতে বানানো মিনকি, যে আমরা গড়ে হাতে মিনকি বানাই এই মিনকি। আর এখানে নিলাম দোকানের কেনা মিনকি, দোকানের কেনা মিনকি এখানে একটা মিনকি ভালো করে ভেঙে নিলাম। আর এখন দিয়ে দিব এখানে মুড়ি মাখার মশলা, মানে জালমুড়ির মশলা। এই জালমুড়ি মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, আর এই মশলাটা কিন্তু আমি করেছি প্রায় অনেক দিন হয়েছে, আমি এতদিন নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর এর ফাঁকে আমি আরও একবার ভালো করে গরম করে মানে ফুটিয়ে আবারও ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখান থেকে কিছুটা দিয়ে দিলাম, আর দিব মুড়ি। কিন্তু মুড়িটা দেওয়ার আগে এখানে যে উপকরণগুলো নিয়েছি সব কিছুকে একসাথে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আরও যা কিছু মানে এখানে মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। এই যে এভাবে করে মাংসগুলোকেও হাত দিয়ে ভালো করে মানে চিড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুড়ি, এখানে মুড়ির পরিমাণটা হবে অনেক অল্প, কিছুটা মুড়ি দিয়ে সুন্দর করে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। আর লাস্ট পর্যায়ে আমি এখন যা দিব তা হলো লেবুর রস। এখানে গন্ধরাস লেবুর একটু এক পিস নিয়েছি, নিয়ে ভালো করে চিপে রসটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আচারের তেল আচার এগুলো ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চারা আচারটা পছন্দ করে না তার জন্য আমি আচারটা দিতে পারি নাই। এই তো রেডি হয়ে গেল আমার সন্ধ্যার ছায়ের সাথে দারুণ মজার একটা মুড়ি মাখা। মুড়ি মাখা কিন্তু আমরা সবাই পছন্দ করি, রাস্তার পাশে মামারা যেভাবে মুড়ি মাখা তৈরি করে ওইটাও কিন্তু সবাই পছন্দ করে। তা আজকে আমার এই মুড়ি মাখার তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। আমাদের ছোট বড় সবারই খুব প্রিয় এই মুড়ি মাখা বা জালমুড়ি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করব আপনাদের রেসিপিগুলো দেখতে থাকবেন। যদি আপনারা আমার রেসিপিগুলো দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।